ইঞ্জুরির সময় নিয়মিত খোঁজ নেয়া কিংবা অনুশীলনে ফাঁকিবাজি করলেই ঝাড়ি দেয়া। সাকিব আল হাসানের সাথে মোহাম্মদ সাইফুদ্দিনের সম্পর্কটা অনেকটাই এইরকম। এমনকি অনেকেরই ধারণা ক্যাপ্টেন স্কলেই নাকি টি টোয়েন্টি বিশ্বকাপের দলের ডাক পেয়েছেন সাইফুদ্দিন। তবে সাকিবের ভরসার প্রতিদান দিতে অনেকটাই ব্যর্থ এই পেস বোলিং অলরাউন্ডার। ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে বিবেচনা করা হলেও ইঞ্জুরি কাটিয়ে দলে ফেরার পর সেই ধারালো বোলিং দেখাতে পারছেন না সাইফুদ্দিন, রান দিচ্ছেন দেদার্সে। আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচেই ছিলেন উইকেট শূন্য। প্রথম ম্যাচে চার ওভারে দিয়েছেন 40 রান, সাথে শেষ ওভারে শরীফুলের বলে সহজ ক্যাচ মিস। তারও আগে এশিয়া কাপে আফগানদের বিপক্ষে এক ওভারেই দিয়েছিলেন 22 রান। প্রশ্ন জাগতেই পারে, আদৌ কি ফিট আছেন এই পেসার? পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও সমান অবদান রাখবেন। অলরাউন্ডার হওয়ায় সাইফুদ্দিনের কাছ থেকে এমনটাই আশা করে টিম ম্যানেজমেন্ট। তবে বাস্তবতা ভিন্ন। যেই লোয়ার অর্ডারে সাইফুদ্দিন হয়ে উঠতে পারতেন আস্থার প্রতীক, সেখানেও তার পরিসংখ্যান খুব বেশি সুবিধার না। আমাদের আজকের ভিডিওর স্পন্সর নিউনেস। লাক্সারি ফ্যাশন ব্র্যান্ডের প্রোডাক্ট কেনায় ইউনিক শপিং এক্সপিরিয়েন্সের জন্য প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন নিউনেস অ্যাপ। অ্যাপটিতে ম্যান, উইমেন কিংবা কিডস সবার জন্যই আছে দেশি ও বিদেশি ব্র্যান্ডের ফ্যাশনেবল এবং ট্রেন্ডি লাইফস্টাইল প্রোডাক্টের পাশাপাশি মোবাইল, ল্যাপটপ, ক্যামেরার মতো বিভিন্ন ইলেকট্রনিক এক্সেসরিজও। অর্ডার করতে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ডাউনলোড করুন নিউনেস অ্যাপ অথবা ভিজিট করুন www.newness.net আর BIBD10 প্রোমো কোড ব্যবহার করে পেয়ে যান 10% ছাড়। ওয়ানডে ফর্মেটে কয়েকটা ভালো ইনিংস থাকলেও টি টোয়েন্টিতে দলের প্রত্যাশা মেটাতে পারছেন না। যে 18টা ইনিংস সাইফুদ্দিন খেলেছেন তাতেও 2-1টা ইনিংস ছাড়া বলার মতো কিছুই নাই। তবুও বারবার দলের সুযোগ পাচ্ছেন ওই অলরাউন্ডার হিসেবেই। মোটা দাগে বলতে গেলে মোহাম্মদ সাইফুদ্দিনের গায়ে পেস বোলিং অলরাউন্ডারের তকমা লাগার কারণেই এখন পর্যন্ত দলের অটো চয়েস হিসেবেই তাকে বিবেচনা করা হয়। সাইফুদ্দিনের ওপর সাকিবের আস্থা রাখার কারণটাও ওই একই। তবে এখন পর্যন্ত অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিন কতটা সফল সেটা খতিয়ে দেখতে গেলে হতাশাই বাড়ে। ট্রাই নেশন সিরিজেও সাইফুদ্দিন আরও একটা সুযোগ পাবে সেটা বলাই যায়। তবে এরপরও যদি ব্যাটিং বোলিং দুই জায়গাতেই ব্যর্থ হন, তবে টিম ম্যানেজমেন্ট কিংবা অধিনায়ক সাকিবের পছন্দের তালিকায় সাইফুদ্দিন থাকবেন তো? এই পারফরমেন্স নিয়ে বিশ্বকাপ পর্যন্ত দলে টিকে থাকার সম্ভাবনাই বা কতটুকু, এই মুহূর্তে এটাও একটা বড় প্রশ্ন। তানজিম মুশি, অলরাউন্ডার।